और आपको छीनने का हक, जो छीनने की कोशिश करेगा, वहां हम जैसे कुछ लोग खड़े हो जाएंगे। सभी के भाषण सुन चुके हैं हम। अभी जानी अपनारा हमारे डायलॉग टा सुनार जन्य वेट करछेन। हाँ जानी जानी मारबो एखाने लाश पड़बे शोशाने। ये डायलॉग टा चलबे किन्तु एबार एकटा नतून डायलॉग दिच्छी। ये आमार कैम्पेन शुरू करार आगे ये डायलॉग टा मने राखबेन। एत बड़ बड़ लीडार्स रा एखाने बसे आछेन, तारा जा जा भाषण दिलेन সেটাকে এক জায়গায় করে একটা খালি ডায়লগ বলবো, আর সেটাই আমি। আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই। আর সেই ডায়লগটা হলো, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা, গোখরো আমি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার কিন্তু এটাই হবে, দাদার প্রতি ভরসা রাখবেন, আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আই এম গোয়িং টু বি দেয়ার, অলওয়েজ উইথ ইউ। মনে থাকবে তো ডায়লগটা, এক ছোবলে ছবি, এর থেকে কেউ পালাতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বিজেপি। মহাগুরুকে অসংখ্য ধন্যবাদ। আরো একবার জোরে হাততালি হয়ে যাক মিঠুনদার জন্য। আপনাদের কাছ থেকে বারবার অভিযোগ আসছে স্বাগত জানানোর জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম। আর নয় অন্যায়, আর নয় অন্যায়, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম। ভারত মাতা কি, যারা হোর্ডিং নিয়ে এসছেন তাদেরকে অনুরোধ করছি হোর্ডিং গুলো নিচে করবেন, হোর্ডিং গুলো উঁচু হতে তুলে রাখবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে পৌঁছে যাবেন। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের মধ্যে আসছেন। কাট আউট নিচে করবেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। দাদা আমাদের যে সমস্ত কার্যকর্তা তাদের বলিদান দিয়েছেন, তারা অমর থাকবেন, আমাদের মনের মধ্যে অমর থাকবেন। আপনারা কাট আউট গুলোকে নিচু করুন, কাট আউট গুলোকে নিচু করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে, 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 বন্দে। রাজীবদাকে অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে স্লোগান দিয়ে স্বাগত জানানোর জন্য। মাননীয় শ্রী রাজীব ব্যানার্জি, ভাই যারা প্ল্যাকার্ড নিয়ে আছেন নামিয়ে দিন নিচে প্লিজ। সবাই দেখে নিয়েছে, এটা নিশ্চিতভাবে শোভা দিচ্ছে না। আপনারা প্ল্যাকার্ডটা নিচে নামিয়ে দিন, প্ল্যাকার্ডটা নিচে নামিয়ে দিন। ভাই ডিসিপ্লিন যারা রয়েছেন, ভাই দয়া করে সব দেখে নিয়েছে, এখন প্ল্যাকার্ডটা নিচে নামান। আজকের এই ঐতিহাসিক ব্রিগেড প্রমাণ করে দিচ্ছে যে 2021-এ তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।